বিশ্বজিৎ আপনার দেখুন বর্তমান যা সূচনা রয়েছে পারাদ্বীপ ঠার 500 কিলোমিটর দূরের রয়েছে বাত্যা জবাদ পারাদ্বীপের প্রস্তুতি কেমিতি যে তলে অঞ্চলের লোক মানে বিশেষ করে অনেক ইভাকুয়েশন প্রক্রিয়া শেষ হয়েছে কি দেখন্তু স্মৃতিগুলা নিশ্চিত ভাবে যেউ বাত্যা পাখেই পাখে আসুছি এবং পারাদ্বীপরে মধ্য এর প্রভাব দেখিবাক মিলুছি আপনা দেখি পারথিও পছপটে বর্ষা বর্তমান লগাতার জারি রহিছি কালি রাতিটু হি বর্ষা পারাদ্বীপরে জারি রহিছি এবং যেউ তলিয়া অঞ্চল কথা কৌচন্তি আমার মুখ্যতঃ দুইটি বস্তি রহিছি যেউটা কি সন্ডাকুদ বস্তি আর নেহর বঙ্গলার বঙ্গলা বস্তি এ দুইটি আমি কহিবা দি এমানে পাখাপাখি 200 মিটর ভিতর হি সমুদ্র পাখাপাখি রহুচন্তি 200-300 মিটর ভিতর পাখাপাখি রহুচন্তি তো এমানপাই টিকে বড় বিপদ রয়েছে এবং যে পারাদ্বীপ প্রশাসন যে পৌরপল্লিকার নির্বাহী যন্ত্রী অধিকারী অনেক সে মানে তাঁর সহ কালি রাতে কথা হোলি সে কোথায় আজিঠু হি স্থানান্তরণ প্রক্রিয়া আরম্ভ হয়ে যাব এবং যে লোক মানে অনেক সব কোভিড নিয়ম অনুযায়ী হি তাঁর স্থানান্তর করা যাব এবং যে 23টি বাত্যা আশ্রয়স্থলী স্থান নিরূপণ করা হয়েছে পারাদ্বীপে সেটি মধ্য স্যানিটাইজেসন কথা কুহতু বা যে লাইট কথা কুহতু ড্রিঙ্কিং ওয়াটার কথা কুহতু সম্পূর্ণ ব্যবস্থা করা যাই কথা মধ্য সে কুলে এবং লোক কিভাবে ভাবে সুরক্ষিত ভাবে যদি বাত্যা প্রভাব অধিক রুহে পারাদ্বীপ তো সেমানে কেমিতি স্থানান্তরিত হবে তা উপরে মধ্য সেমানে বিচার করুথিবা মধ্য কইতিলে এবং গোটে এনডিআরএফ টিম এনডিআরএফর থার্ড ব্যাটালিয়ন মধ্যে 17 জনিয়া টিম কালি রাতে হি পৌঁছি যাইছে 11টা পাখাপাখি পারাদ্বীপে পৌঁছি যাইছে এবং অগ্নিশম বিভাগ হুঁতু ওড্রাফ টিম হুঁতু সমস্তে সেমানে সমস্তে রেডি থিবা প্রস্তুত অছন্তি আমি যদি কহিবা পারাদ্বীপে যেহেতু পুরীর আখপাখের হি কুহা যাউছি মাড় হব এবং পারাদ্বীপ জগৎসিংহপুর যেহেতু আমার নেইবরিং ডিস্ট্রিক্ট তেণু করি পারাদ্বীপে মধ্যে এর প্রভাব দেখিবাকু মিলিপারে তেণু প্রশাসন আজিঠু হি আমি যদি নিবেদন করব আজিঠু হি স্থানান্তরণ প্রক্রিয়া আরম্ভ করতু কারণ নিশ্চিত ভাবে আমি যদি কহা পুরীরে যদি ল্যান্ডফল করব তাহলে পারাদ্বীপে এর প্রভাব অধিকর অধিক দেখিবাকু মিলিব পারাদ্বীপ কথা কেবল নুহে এরসমা কথা কুহতু বালিকুদা কথা কুহতু কুজং কথা কুহতু যে অন্য সব রহিলে নদী কুলিয়া বা সমুদ্র কুলিয়া যে ব্লক গুড়া আছে সেটি মধ্যে প্রভাব অধিকা রহিপারে সবুঠ বড় চিন্তার বিষয় যে যে রয়েছে ষণ্ঢকুদ বস্তি বস্তি সেটি প্রায় 17,000 লোক রয়েছে এবং প্রায় সমস্ত আমি যদি কহিবা প্রায় সমস্ত কচ্চা ঘর এবং সেমানকু হি যদি স্থানান্তরণ প্রক্রিয়া টিকে আমি যদি কহিবা যদি শীঘ্র ন করা যায় তাহলে বোধ হুয়ে টিকে অসুবিধা হব নিশ্চিত ভাবে বিশ্বজিৎ বর্তমান পারাদ্বীপে পাগ কেমিতি রয়েছে পাগ তো নিশ্চিত আপনার দেখুবে কালি তো আমরা যেত দেখেছিল 10টা সময়ের সকাল 10টা সময়ের খরা লা তাপরে কিন্তু অপরাহ্নরে আপনার দেখবে মেঘাচ্ছন্ন হয়ে যাই এবং সন্ধ্যার হি বর্ষা স্টার্ট হয়েছিল এবং এবে বর্ষার টিকে পরিমাণ পড়িছি এবং যদি কহিবা পবন সেতেটা না কিন্তু বর্ষা নিশ্চিত ভাবে পড়িছি এবং সমুদ্রর যে ঢেউ কথা কুহতু সমুদ্র ঢেউ ধীরে ধীরে আমি কহিবান তো অধিকা কিন্তু ধীরে ধীরে মধ্য বড়িবার লাগিছি